হ্যালো ভিউয়ার্স, আপনার মতে একটি গরুর দাম সর্বোচ্চ কত হতে পারে? 20 লক্ষ, 30 লক্ষ নাকি 40 লক্ষ টাকা? বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই কুরবানির ঈদে হাট কাঁপানোর সর্বোচ্চ দামের 5টি গরু আপনাদেরকে দেখাবো। যে গরুগুলো দেখলে এবং দাম শুনলে আপনারা রীতিমতো অবাক না হয়ে পারবেন না। বন্ধুরা চলুন, জানা অজানা পৃথিবীর এই পর্বে আমরা দেখে নেই হাট কাঁপানো 5টি সর্বোচ্চ দামের গরু। আর আপনারা যারা এখনও জানা অজানা পৃথিবী চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি তো ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। নাম্বার 5, হিরো আলম গরু। বন্ধুরা, আমরা সবাই তো হিরো আলমকে চিনি। তার গান এবং অভিনয় দেখে আমরা অনেক বিনোদন পাই। আর এই হিরো আলমের নামে এই গরুটির নামকরণ করা হয়েছে হিরো আলম। এবারে কুরবানি ঈদে হাট কাঁপাতে আসছে এই হিরো আলম গরুটি। এই গরুটিকে টাঙ্গাইলের এক মহিলা খামারি তার খামারে পালন করেন এবং তিনি এই গরুটির নাম দিয়েছেন হিরো আলম গরু। গরুটিকে দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসেন। এবছর এই মহিলা খামারি 3টি গরু পালন করেছেন, আর এই 3টি গরুর মধ্যে হিরো আলম গরুটি সবচেয়ে বড়। এই গরুটির ওজন 1200 কেজির উপরে, আর তিনি এই গরুটির দাম চাচ্ছেন মাত্র 12 লক্ষ টাকা। নাম্বার 4, পাবনার বস। বন্ধুরা, এই গরুটি বাংলাদেশের সবচেয়ে বড় গরুর তালিকায় প্রথম দিকেই থাকবে। গরুটি দেখতে মোটামুটি একটি হাতির সমান। পাবনার বস প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকার খাবার খায়। এই গরুটির উচ্চতা 6 ফুট আর লম্বায় 10 ফুট এবং ওজন প্রায় 1500 কেজির উপরে। গরুটি দেখতে প্রতিদিন ভিড় জমায় শত শত মানুষ। বর্তমানে পাবনার বসের দাম চাওয়া হচ্ছে 35 লক্ষ টাকা। নাম্বার 3, রাঞ্জা। 2021 সালে বাংলাদেশের সেরা গরুর তালিকায় এই গরুটিও রয়েছে। গরুটির নাম রাখা হয়েছে রাঞ্জা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গরুটা কতটা সুন্দর। আমার কাছে এই গরুটি সত্যি অসাধারণ। দেখে শান্ত স্বভাবের মনে হলেও মাঝে মাঝে এই গরুটি অনেক রেগে যায়, তখন এদেরকে সামলানো অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এই গরুটিকে আনা হয়েছে সুদূর আমেরিকা থেকে। অসাধারণ এই গরুটির ওজন 1400 কেজির উপরে। তবে এই গরুটি ইতিমধ্যে 37 লক্ষ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। নাম্বার 2, ফালাক। তালিকার 2 নম্বরে রয়েছে অসম্ভব সুন্দর এই ব্রাহ্মা জাতের গরুটি। এই গরুটি এই কুরবানি ঈদে ব্রাহ্মা জাতের সবচেয়ে বড় গরু। এই গরুটিকেও নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে। এই গরুটির বর্তমান লাইভ ওয়েট হচ্ছে 1500 কেজি এবং এই গরুটিও ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এবং দাম হয়েছে 38 লক্ষ টাকা। নাম্বার 1, রাজবাড়ির রাজা। বন্ধুরা, হাট কাঁপানো সেরা গরুর তালিকায় 1 নম্বরে রয়েছে রাজবাড়ির রাজা খেত এই গরুটি। নামের মতো দেখতেও এই গরুটি রাজার মতোই। এই গরুটি কোনো খামারের গরু নয়, এটি একটি ব্যক্তি মালিকানার গরু। বর্তমানে এই গরুটি প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 মণ খাবার খায়। গরুটা খুবই বদমেজাজের এবং গরুটির বর্তমান লাইভ ওয়েট হচ্ছে 1600 কেজি এবং দাম চাওয়া হচ্ছে 40 লাখ টাকা। বন্ধুরা, এই গরুগুলোর মধ্যে আপনার কোন গরুটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই ছিল 2021 সালের কুরবানি ঈদের হাট কাঁপানো সেরা 5টি গরু। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার দিতেও বলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।